নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভির সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকে আবারও চলে এসেছি রাশিফল নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন রাশি অনুযায়ী কেমন যেতে পারে আপনাদের দিন। তো চলুন এবার বলবো মেষ রাশি সম্পর্কে। আজ আপনার স্বাস্থ্য আপনার অনুকূলে থাকবে এবং বন্ধুদের সাথে খুব ভালো কাটতে পারে আজকের দিনটি। কর্মক্ষেত্রে আপনার সহকর্মী আপনার অফিসের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে, সুতরাং আপনাকে আজ সচেতন থাকতে হবে। আজ আপনার ধৈর্যের বাঁধ ঘটতে পারে, যার কারণে আপনার পরিচিত মানুষের খারাপ লাগতে পারে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। ভালোবাসার মানুষের থেকে আপনি সম্মতি পেতে পারেন। আপনি আপনার প্রিয় মানুষকে বিশেষ কিছু উপহার দিতে পারেন আজ। সংখ্যা 4। এবার বলবো বৃষ রাশি সম্পর্কে। কাজের চাপ আজ আপনাকে কিছুটা উত্তেজনা সৃষ্টি করতে পারে। বাড়ির বাইরে কোনো কাজে যাওয়ার আগে গুরুজনদের আশীর্বাদ নিন, এতে আপনার উপকার হতে পারে। চোখ কখনো মিথ্যে বলে না, আপনার সঙ্গীর চোখে বিশেষ কিছু নজরে আসবে। যা সে সত্যি সত্যি আপনাকে বলতে চায়। আজ আপনার কাজগুলি সব পছন্দের হওয়ার সম্ভাবনা। পরিস্থিতি ও পরামর্শ অনুযায়ী চললে দিনটি আপনার অনুকূলে থাকবে। এবার বলবো মিথুন রাশি সম্পর্কে। আজ আপনি অন্য মানুষের প্রশংসা করলে সাফল্যের ফল আপনি পেতে পারেন। বন্ধু বান্ধবের সাহায্য আপনার আর্থিক ঝঞ্ঝাট থেকে অনেক সহজ করে দেবে। আজ আপনি আপনার পরিবারের সাথে কাটান, তাতে দিনটি আনন্দময় ও সুখকর হবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে মানসিক বন্ডিং অনুভব করতে পারেন। দিনটি শেষ হওয়ার আগে বেশ কিছু ভালো পদক্ষেপ নিন, নইলে মনে হতে পারে দিনটি নষ্ট হলো। এবার বলবো কর্কট রাশি সম্পর্কে। আজ আপনার স্ত্রীর স্বাস্থ্যের দিকে দেখভাল ও সঠিক নজর দেওয়ার প্রয়োজন। আপনি আজ বিনিয়োগ করতেই পারেন, তবে সঠিক যোগ্য ব্যক্তির উপদেশ নিয়ে। আপনার কাছে বেশ কিছু সাহায্যকারী বন্ধু আসবে, তবে সাহায্য নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করুন। আজ আপনার স্ত্রী ঘরে আহত হতে পারেন, উভয়ের প্রতি কোমল ব্যবহার করুন। পারিবারিক ছোটোখাটো ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখুন, এতে আপনারই ভালো হবে। এবার বলবো সিংহ রাশি সম্পর্কে। অর্থনৈতিকভাবে আপনার দিনটি মোটামুটি থাকবে, কিছু আর্থিক মুনাফা করতে পারেন। আজ আপনার কথাবার্তা অন্য দিনের তুলনায় অনেক সমৃদ্ধশীল এবং শক্তিশালী। অবসর সময় বই পড়ে বা কোনো ওয়েব সিরিজ দেখে সময় কাটাতে পারেন, তবে মাঝে মধ্যে মনোযোগ ভঙ্গ হতে পারে। আজ আপনি কিছু অসাধারণ অভিজ্ঞতার সঙ্গী হবেন বলে মনে করা হচ্ছে। পরিবারের সাথে খুব ভালো সময় কাটতে পারে আজ। এবার বলবো কন্যা রাশি সম্পর্কে। আজকের দিনটি আপনার পক্ষে খুব শুভ হতে পারে। আপনার কোনো পুরাতন রোগ থেকে মুক্তি পেতে পারেন আজ। অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন, তাহলে আপনার অর্থের যোগান থাকবে। ঘরের পরিবেশ পরিবর্তন করতে সকলের পরামর্শ নিন, নইলে মতবিরোধ হতে পারে। আজ আপনার প্রেমের কথা সঙ্গীকে বলুন, নইলে অনেক দেরি হতে পারে। এবার বলবো তুলা রাশি সম্পর্কে। আজ আপনার কোনো যৌথ ব্যবসায় অথবা কোনো আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। আপনার পরিবারের অসুস্থ ব্যক্তির সাথে দেখা করুন এবং তার সাথে কিছুটা সময় কাটান। শরীরচর্চার পর সময় পেলে সঠিক কাজে ব্যবহার করুন। আজ আপনার স্ত্রীর সাথে খুব ভালো সময় কাটবে, কারণ দাম্পত্য জীবন আজ আপনার অনুকূলে। এবার বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে। আজ আপনাকে বেশ সতর্ক থাকতে হবে, কারণ বড়সড় প্রতারণার শিকার হতে পারেন। মানসিক চাপ ও উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই মনকে শান্ত রাখুন। অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন, নইলে সঞ্চয়ের বড় বাধা আসতে পারে। আপনার ভালোবাসার সঙ্গীর বিশেষ কিছু চোখে পড়বে, যা আপনাকে সারপ্রাইজ দেবে। আজ আপনার যোগাযোগ
সেই সাথে কর্মদক্ষতা অনেকটা সাফল্য এনে দেবে। এবার বলবো ধনুরাশি সম্পর্কে। আপনার মানসিক আস্থা কাজের ক্ষেত্রে অনেকটা সফলতা এনে দিতে পারে। আজ আপনি আপনার মায়ের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। সন্ধ্যাটা নানা উপহারে ফুলে ভরা রোম্যান্টিক কাটতে পারে। আপনার ইতিবাচক মনোভাবের সাথে আপনার মূল্যবোধ কর্মক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, কারণ দিনটি আপনার অনুকূলে। এবার বলবো মকর রাশি সম্পর্কে। শরীর সুস্থ রাখতে ও শরীরের ওজন কমাতে নিয়মিত শরীরচর্চা করুন। দিনের শুরুতেই আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন, যার কারণে সারা দিনটি আপনার ভালো নাও যেতে পারে। পরিবারের সকলের সাথে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন। আজ আপনার প্রেম জীবনের সম্পর্ক আজীবন বন্ধনে বদলে যেতে পারে। আপনার ফটোগ্রাফিক দক্ষতা বিশেষ কোনো মুহূর্তে ছবি ধরবে, যার জন্য আপনি অনেক দিনের অপেক্ষা করেছেন। এবার বলবো কুম্ভ রাশি সম্পর্কে। আজ আপনি কোনো ঝগড়াটে ব্যক্তির সাথে মেজাজ হারাবেন না, সুতরাং বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অতীতে অজানা ব্যক্তিকে অর্থ বিনিয়োগ করেছেন, আজ রাশিগুণে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সাথে কোনো মনোমালিন্য পূর্বে হলেও আজ সম্পূর্ণ মিটে যাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আজকের আদান প্রদান আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আজ আপনার বাড়িতে বিবাহের আলোচনা হতে পারে। এবার বলবো মীন রাশি সম্পর্কে। আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত আনতে পারে। স্ত্রীর সাথে নতুন কিছু কেনাকাটা করতে যেতে পারেন, যার কারণে আপনার বেশ কিছু আর্থিক টানাটানি থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে অপ্রত্যাশিত কথা শুনবেন। আর্থিক দিক দিয়ে একটু সাবধান থাকবেন, আর্থিক লেনদেন না করাই ভালো। স্ত্রীর সাথে এক প্রকার আজকের দিনটি ভালোই কাটবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। নমস্কার।